1984 সাল, স্বপ্নমনা দুই যুবক বেছে নেন উদ্যোক্তা হওয়ার বন্ধুর পথ। এই দুই যুবকের সেই স্বপ্ন ইয়ুথ গ্রুপ, 36 বছরে আজ দেশের অন্যতম শিল্প পরিবার। সেই স্বপ্নের দুই কাণ্ডারী হলেন গ্রুপের বর্তমান চেয়ারম্যান রেজেকুল হায়দার এবং বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম। 16,000 কর্মী নিয়ে ইয়ুথ গ্রুপ এখন তৈরি পোশাক হতে শুরু করে টেক্সটাইল, জ্বালানি তেল পরিশোধন, বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন, এলপি গ্যাস বোতলজাতকরণ ও বিপণন সহ সকল ক্ষেত্রে বিচরণ করছে। রাজধানী ঢাকায় নিজস্ব ভবন ইয়ুথ টাওয়ার থেকে পরিচালিত হয় এই গ্রুপের কার্যক্রম। দক্ষ ব্যবস্থাপনা এবং নিষ্ঠাবান কর্মীরাই এই সফল অভিযাত্রার নেপথ্য নায়ক। এজন্য কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি এবং তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কোম্পানি আপোষহীন। শতভাগ রপ্তানিমুখী কমফিট কম্পোজিট নিট লিমিটেড যাত্রা শুরু করেছিল নিট এবং ক্যাজুয়াল কাপড়ের বৈষয়িক চাহিদার কথা মাথায় রেখে। আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্বলিত এ কারখানায় নিটিং, ডাইং এবং কাপড় প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে পোশাক তৈরি হচ্ছে এক ছাদের তলায়, যাকে বলা যায় এন্ড টু এন্ড সলিউশন। অত্যাধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তির পাশাপাশি দক্ষ কর্মী ও যুগোপযোগী ব্যবস্থাপনার শক্তি নিয়ে সময়ের সাথে প্রতিযোগিতা করে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করছে কমফিট কম্পোজিট নিট লিমিটেড। লিড সার্টিফাইড গোল্ড উপাধিপ্রাপ্ত অত্যাধুনিক এ কারখানায় রয়েছে পানি শোধনাগার, ডে কেয়ার সেন্টার, শ্রমিকদের জন্য চিকিৎসাসহ নানা সুযোগ সুবিধা। শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড দেশের অন্যতম গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বিশ্বখ্যাত ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিই এর ইঞ্জিন ব্যবহার করে হবিগঞ্জের শাহজীবাজারে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি 2009 সালে স্থাপিত হয়। মিডল্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেড এই শিল্প পরিবারের আরেকটি গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বিশ্বখ্যাত রোলস রয়েলস কোম্পানির ইঞ্জিন ব্যবহার করে এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে। দেশের বিদ্যুৎ চাহিদার যোগান দিতে এই দুটি কোম্পানি একযোগে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। এই আশুগঞ্জেই গড়ে তোলা হচ্ছে আরেকটি জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। মিডল্যান্ড ইস্ট পাওয়ার লিমিটেড নামে এই বিদ্যুৎ কেন্দ্রটি সরকারের ফাস্ট ট্র্যাক প্রকল্পের অন্যতম। এই কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা 150 মেগাওয়াট। পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড বেসরকারিভাবে জ্বালানি তেল শোধন করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে সরবরাহ করার অন্যতম প্রতিষ্ঠান। বাগেরহাট জেলার মংলা সমুদ্র বন্দরের পাশেই পশুর নদীর তীরে গড়ে তোলা হয়েছে রিফাইনারি প্ল্যান্ট। 2013 সালে যাত্রা শুরু করে এই রিফাইনারি বর্তমানে আভ্যন্তরীণ বাজারে অকটেন চাহিদার প্রায় 50% বেশি পূরণ করছে। প্রতিদিনই গৃহস্থলী ও শিল্প কারখানায় এলপিজির ব্যবহার বাড়ছে। পেট্রোম্যাক্স এ লক্ষ্য পূরণে মংলায় 5,500 মেট্রিক টন মজুদ ও বছরে প্রায় 90 লাখ সিলিন্ডার বোতলজাতকরণ ক্ষমতাসম্পন্ন একটি বটলিং প্ল্যান্ট গড়ে তুলেছে। একই সঙ্গে সারাদেশে নিরবিচ্ছিন্নভাবে এলপিজি সরবরাহ সচল রাখতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরেকটি 1,000 মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন বটলিং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। পেট্রোম্যাক্স সিলিন্ডার লিমিটেডের বিনিয়োগে টাঙ্গাইলে স্থাপিত হয়েছে বিশ্বের সর্বাধুনিক সিলিন্ডার উৎপাদন কাঠামো। সমাজে পিছিয়ে পড়া মানুষের কল্যাণেও কাজ করে চলেছে ইয়ুথ গ্রুপ। এজন্য গ্রুপের উদ্যোগে স্বর্ণতী ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের সেবায় নিরলসভাবে কাজ করছে।